আজকে অনেকক্ষণ ঘোরাঘুরির পরেও কোনো কাজ কাম পেলাম না, বাড়িতে যাওয়ার দরকার। বাড়িতে যাই, যা গিন্নির সাথে একটু আলাপ করে আসি। আমার গিন্নি তো অসুস্থ, আমার গিন্নিকে দেখা লাগবে। যাই গিন্নির সাথে আলাপ করে আসি। সুফিয়ার বাবা, তোমার জন্য একটি সুখবর আছে। আজকে আমি জানাবো তোমাকে আমার একটি খুশির সংবাদ আছে। তুমি যদি শোনো অনেক খুশি হবে। খুশির সংবাদ বলো, তাড়াতাড়ি বলো। কি বলবা খুশির সংবাদ? আমার বউ আমাকে বলবে। কি বলবা বলো, আমার তো আর সহ্য হইতেছে না। বউ তাড়াতাড়ি বলো কি বলবা। আমার এই খুশির সংবাদটা শুনতে আমার যা ত্রস হইছে না, তুমি আমাকে এক্ষুনি বলো কি বলবা। চালু করে বলো। খুশির সংবাদটা হলো, আমি শুনলাম তুমি নাকি আমাদের বাঘ মামার সাথে আমি যোগ দিয়েছো। বাঘ মামা তো অনেক ভালো লোক, তার সাথে চললে আমাদের ইনকাম আসবে অনেক। আমার বাগ্নেটাও অনেক ভালো লোক, আমার বাগ্নিকে আমার সাথে নিয়ে অনেক ভালো হয়েছে। এবার দেখি আমার সাথে কে লড়তে আসে। গগিন্নি, তুমি কখন রান্না বাড়া করে ফেলেছো, আমাকে খাবার দিচ্ছ না? আমার তো অনেক ক্ষুধা লাগছে। তুমি বলো না কি রান্না করছো আজকে। আমি তোমার জন্য সেদিন অনেক ভালো বাজার করে নিয়ে আসছি। যা বাজার করে নিয়ে আসছিলে সব আজকে একটি বিড়াল এসে খেয়ে গেছে। কিন্তু দুঃখের খবর, কোনো কিছুই নাই এখন। আজকে তুমি ঘুরে আসো, তারপরে তোমাকে খাবার দেব। কি বলো এসব, আমার যে অনেক ক্ষুধা লেগে গেছে, এখন আবার কোনো খাবার খেতে হবে না। না খেলে আমি কাজে কেমনে যাব? আমার বাঘ মামার সাথে আমার কাজে যেতে হবে না, কেমনে যাব আমি? তুমি বুঝতেছ না কেন, আজকে যে বিলে খেয়ে ফেলেছে, আমিও তো ক্ষুধার্ত। আমি তো এখনো কোনো কিছু খাইনি, তোমার জন্য আবার রান্না করব আমি। চল চল বন্ধুরা, আজকে আমি কোনো খাবার খেতে পারি না, আমার পেটে অনেক ক্ষুধা। চল সিংহ মামার কাছে, চল সিংহের কাছে যেয়ে আজকে আমরা একটি নালিশ করে আসি। সিংহের কাছে আমাদের ইলেকশনের ব্যাপারে একটি আলাপ আছে। যাও আমরা সকালে মিলে আলাপটি করে আসি, দেখি কি করে। সিংহ মামা বাড়িতে আছেন? আপনার সাথে আমাদের কিছু আলাপ ছিল, ইম্পর্টেন্ট কিছু আলাপ ছিল। আপনি যদি বাইরে একটু আসতেন অনেক ভালো হতো। আপনার সাথে আমাদের অনেক উপকারিতা কিছু আলাপ আপনার বিষয় নিয়ে। আপনি বাড়িতে আসবেন? চালু করে বাহিরে আসেন, আপনার সাথে আলাপ আছে আমাদের। চালু করে আসেন। আপনি জানেন আপনার কি হতে চলেছে? আপনার জমি যা আছে সব অন্যজনে দখল করে নিচ্ছে। চালু করে আসেন। ও, তোমরা এসেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে কিছু আলাপ করবো। হ্যাঁ, তোমাদের সাথে আমার কিছু আলাপ ছিল। আমি তোমাদের বাড়িতে যাইতে চাইছিলাম, কিন্তু আমার সময় কম, এই জন্য আমি যাইতে পারিনি। আমি দুঃখিত, তোমাদের সাথে আমি আলাপ করতে পারিনি। তোমরা বলো বলো কি বলবা। আমি তোমাদের সাথে আলাপ করব, ঠিক আছে? তোমরা একজন একজন করে আমার সাথে বলো কি সমস্যা। তাহলে মামা শুনেন, আপনার যে ওই কোনার জমিটা আছে, ওই জমিটা আমাদের বাঘ সে এসে দখল করে নিচ্ছে। আপনার তো এসব কিছু বোঝার দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপার, এটা আমি দেখব, ঠিক আছে? তোমরা আজকে যাও, আমি দেখে নিব। বাগনি, একটা খবর জানিস? ওই কোনায় যে জমিটা আছে না সিংহের, ওই জমিটা আমরা দখল করে নিচ্ছি। তুই মনে কর ওই জমিতে অনেক ভালো ফসল হয়, ওই জমিটা আমি তোকে দিব, তুই ফসল করে খাবি। কেমন হয়েছে বাগনে? আমি একটি চিন্তা ভাবনা করলাম যে সিংহের জমিটা যে আছে, ওই জমিটা আমি তোকে দিব, ওই জমিটা নিয়ে তুই অনেক ভালো করে ফসল করে খেতে পারবি। কেমন হয়েছে? আর তোকে আমি যা যা লাগে সব কিছু দিব, কোনো ভয় করিস না। ওই জমিটাতে যত ফসল আছে সব ফসল তুই করবি, কেমন বাগনি? মামা তুমি কি যে বলো না, তোমার জমিন আমি কেন ফসল করব? তুমি অন্যের জমির দখল করে নিচ্ছ, সেটা যাক, সমস্যা নাই, আমি কেন ফসল করব মামা? তুমি যখন দিয়েছো তাহলে আমি আমার গিন্নির সাথে আলাপ করে ফসল করব, কেমন হয় মামা? সিংহ মামা, নতুন খবর, নতুন খবর, তোমার জমি সব বাগে দখল করে নিচ্ছে, নতুন খবর, তাড়াতাড়ি শোনো নতুন খবর। আপনার যে নামার যে জমিটা আছে ওই বন্ধের কোনায়, ওই জমিটা বাগে দখল করে নিয়ে শিয়ালকে দিচ্ছে, তারা সংসার করব। কি বলিস এসব? আমার জমি দখল করে খাচ্ছে সেটা আমি জানি না, তুই এটা কিভাবে শুনলি? আমাকে ভালো করে বলবি। শুন, আমি পাখির গাছের নিচে আমি বসে চা খাচ্ছিলাম, পাখির দোকানে, ওইখানে বসে আমি শুনলাম এই ব্যাপার। তাহলে শুন, একটি বুদ্ধি করা যাক, যে আমরা ওই জমিটা আছে
ওই জমিটা কিভাবে দখল করা যায় সেই চিন্তা ভাবনা করি। কেমন? আমি যে সিংহের জমিটা নিয়েছি সেটা কি তোরা জানিস? আমি তোদের দুজনকেই ভাগাভাগি করে দিব, কিন্তু তোরা কাউকে বলবি না। ওই জমিটা তোরা ফসল করে অনেক ভালো করে খেতে পারবি, ওই জমিতে অনেক ভালো ফসল হয়, কাউকে বলবি না তোরা। না, এসব ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমরা কাউকে বলবো না। হ্যাঁ, আমরা কাউকে বলবো না। যে গাদাটা আছে না, ওই গাদাটা যদি কাউকে না বলে, ওই গাদাটাকে ভালো করে বলার দরকার। ওই গাদাটা তো বোঝে না, মানুষকে বলে দিতেও পারে। বলতো গাদা। আরে আমি মানুষকে কেন বলতে যাব? আমি তো গাদা হয়েছি বলে আমি মানুষকে বলবো না? আমি বলবো না, শুনো। এই চুপ থাক, তুই তো গাদাই, গাদার মতো থাক, তোকে আমি বাউ করে দিব, ঠিক আছে? এই আমি তোদের কাছে পরামর্শ চাচ্ছি, তোরা এরকম ভাবে ঝগড়া করছিস কেন? ঝগড়া করলে তো হবে না, তোরা বাড়িতে যা, বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা কর, দেখ কি করা যায় জমিটা নিয়ে। কি গো, আজকে বাহির থেকে এসে শুয়ে রয়েছ, কিছু বলতেছ না, খাবার দাবার খাইতে হবে না, মনটা খারাপ কেন? আরে না বউ, মনটা খারাপ না। আজকে বাঘ মামা বললো যে সিংহের ক্ষেতের ফসল আমাকে করতে, আমার বই করতেছে, এই জন্য আমি কিছু বলতেছি না। আমি করব, তুমি যদি বলো। বাঘমামা যদি বলে যদি তোমাকে ফসল করতে, তাহলে তুমি ফসল করবা, কোনো টেনশন নেই। যা সমস্যা হবে সব তো বাঘমামাই দেখবে, ঠিক আছে না? তুমি ফসল করে যাও, আমি বললাম। ঠিক আছে বউ, তুমি যদি বলো আমি সিংহের ক্ষেত করব, বাঘমামা যে ক্ষেতটা দখল নিয়েছে, তাহলে আমি সেটা করতে পারি, সমস্যা নাই। সব রিস্ক কিন্তু তোমাকেই নিতে হবে, আর ক্ষেতটা করলে আশা করি খারাপ হবে না, ভালোই হবে। না, কোনো সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে ক্ষেত করো, কালকে তুমি যাইবা, যা খেতে কাজে লেগে পড়বা, কেমন? মামা চলো ক্ষেতটা দেখে আসি, তুমি আমাকে কীরকম ক্ষেতটা দেবা করতে, আমি কৃষি কাজ করব, চলো দেখে আসি মামা, যাও যাই। আর না বাগনি, আমি তো ক্ষেত দিব এরকম টকটকে লাল মরিচ খেতে ধরেছে, তুই যে দেখবি, দেখার পরে তোর মনটা একবার শান্তি হয়ে যাবে। তুই খালি ক্ষেতটা একবার দেখিস, তুই খেতে যা ল, দেখ। কিরে বাগনি, আমি যে তোকে বলেছিলাম তুই কি দেখছিস? দেখ কি লাল টকটকে মরিচ, পাকা মরিচ, বাড়িতে নিয়ে এখনই তুই খেতে পারবি। মামা, এই মরিচগুলো তো অনেক বড় বড়, এই মরিচগুলো তুলে নিয়ে যদি বাজারে যাই তাহলে বুঝি অনেক বেশি দামে বিক্রি করা যাবে, আর যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার গিন্নি দেখে অনেক খুশি হবে, অনেক বড় বড় মরিচ এগুলা। বাগনে কি মনে করিস, আমি কি তোকে আমি মরিচ তুলতে বাজারে দিব না? তুই বাজারে বিক্রি করবি, বাড়িতে নিয়ে খাবি, কোনো টেনশন নেই। এই ক্ষেত তুই আজকে দেখে ভালো করে মেরামত কর, কেমন? একটা ফসলের ক্ষেত তারা এরকমভাবে দখল করে নিয়েছে যে আমার কোনো ক্ষমতাই নেই, তোমরা থাকা সত্ত্বেও আমি ওই ক্ষেতটা আমার দখল আনতে পারতেছি না। না, কোনো সমস্যা নেই, দেখো কি করি। বড় ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে একটি কথা, ওই ক্ষেতটা যেহেতু তারা দখল করে নিয়ে গেছে, তাহলে আমরা আরেকটি ফসলের ক্ষেত করি, কেমন হবে? আমরা তো আর আনতে পারতেছি না তাদের কাছ থেকে, এই জন্য আর কি বললাম আপনার কাছে। তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, আমার কি জমি কম আছে, আমি তোমাদেরকে দিব, ওইখান থেকে তোমরা ফসল করবে। চলেন আমরা যাই, আপনার ফসলের ক্ষেতগুলো আমরা সকালে মিলে যেয়ে দেখে আসি, দেখে আসলে অনেক ভালো হবে। আপনার ক্ষেতগুলো তারা এরকমভাবে দখল করে নিচ্ছে যে আমরা কোনোরকমভাবে এগুলো ছড়িয়ে আনতে পারতেছি না। অনেকদিন ধরে দোকানে কোনো কাস্টমার আছে না, দেখি আজকে কোনো কাস্টমার আসে কিনা। কি খবর বানর ভাই, তুমি আমার দোকানের সামনে এসে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে? কিছু লাগলে বলো, যদি ওষুধ বড়ি লাগে তাহলে বলতে পারো, দিয়ে দেবো। আরে ভাই, আমার কিছু লাগবে বুঝি এই জন্য তুমি এসেছি তোমার জন্যে তোমার দোকানে। এই দোকান থেকে আমি বড় বাড়ি ওষুধ কিনে নিই, আমার অনেক উপকার হয়, আমার দু তিন ধরে পেটটা ব্যথা করে, তো এই জন্য আমার কিছু বড়ি দরকার, বড়ি দাও আমাকে। কি গো চুপচার বাবা, আমি তো তোমাকে বলেছিলাম তোমার ক্ষেতের ব্যাপারে, তোমার ক্ষেতের কি অবস্থা, তুমি কি ক্ষেত দখল করে নিয়েছো? ওইখানে আমি যাব দেখতে,
তুমি কি রকম ক্ষেতগুলো নিয়েছো? আমি যাব দেখতে। তুমি যদি ওই ক্ষেতটা যেয়ে দেখো তুমি পাগল হয়ে যাবে একবারে। এরকম ভালো ক্ষেত আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। লাল টকটকে লাম্পা লাম্পা মরিচ বাজারে নিলে অনেক দামে বিক্রি করতে পারবো, কেমন? তুমি শুধু বাজারে বিক্রি করতেছো, আমার ঘরে যে কোনো কিছু নেই। মরিচগুলো আনলে তো মরিচ ভর্তা করেও আমি কিছু খেতে পারি এবং তোমাকেও দিতে পারি। আচ্ছা, আজকে যে মরিচগুলো নিয়ে আসো তো, কীরকম হয়েছে দেখি।